গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সবাইকে জানাই শুভ অষ্টমী। তো দেখতে পাচ্ছ এই যে সকালবেলা সনু বিস্কুট নিয়ে বসে পড়েছে, বাবন বিস্কুট। তো এর মধ্যে আমি স্নান করে রেডি হয়ে নিলাম, তো অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য পুরো স্নান দান করে পুজো দিয়ে ঘরের পুজো দিয়ে রেডি হয়ে গেছি। সকাল থেকে অ্যাকচুয়ালি সময় পাইনি তোমাদের সঙ্গে আসার, সকাল থেকে অনেক কাজ ছিল, পুজো দেওয়া, বাসি কাজ করা, এদিকে সনু স্নান করানো ইত্যাদি নিয়ে সময়ই পাইনি। আবার প্লাস খাবার তৈরি করা, আজকে যেহেতু অষ্টমী ভাত খেতে নেই আমাদের মধ্যে, তো তোমাদের মধ্যে কারা ভাত খাও কারা খাও না অবশ্যই কমেন্ট করবে। তো একদম পুজো মণ্ডপে এসে তোমাদের সঙ্গে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপে অনেক মানুষই চলে এসছে আর এখনও আসবে। এই যে সবাই মন দিয়ে পুজো দেখছে, অনেকে মন না দিয়ে অন্যদিকে মন আছে, পুজোর দিকে মন নেই। কে কীরকম সেজে আসছে, কে কীরকমভাবে আসছে, কে কী বাটা নিয়ে আসছে, সেই সব অনেকে দেখছে। এবার মানুষ তো সব দিকেই চোখ যায়, পুজোর দিকে যে চোখ শুধু তো তা নয়। তো এই যে অনেকে বাটা নিয়ে আসছে, অনেকের বাটা দেওয়া হয়ে গেছে, তো আমারও দেওয়া হয়ে গেছে অবশ্য। তো এখানে আছি, অঞ্জলি দেব, এখনও পুজো শেষ হয়নি, পুজো শেষ হয়ে গেলে অঞ্জলি দেব। তো এই যে একটা চেয়ার নিয়ে বসে আছি। তো এই যে এক এক করে সবাই আসছে, মায়ের পায়ের সিঁদুর, আলতা এবং নৈবেদ্য নিয়ে এবং বাটা নিয়ে। তো এই যে পাশেই আছে কালী মন্দির, এই তার পাশে আছে শিব মন্দির, আর এই সাইডে আমাদের দুর্গা মন্দির। তো এই যে এখানে আছে বাঁধানো একটা বট গাছ, এখানে সবাই বসে থাকে, এই যে আমার ননদ আর এদিকে ছেলে বসে আছে, এই যে আমি একটু এখানে দাঁড়িয়ে আছি, আমার ননদ অ্যাকচুয়ালি ছবি তুলছে, ভিডিও করছে। তো এই যে সবার পরনে এবার বেশিরভাগ সাদা রঙের শাড়ি। তো এই যে সবাই যে যার মতো আসছে যাচ্ছে, পুজো দেখছে, বাড়ি যাচ্ছে। তো সনু খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি, তো পিসি ওকে খাবার কিনে এনে দিয়েছে। ও অ্যাকচুয়ালি এবার পুজো দিতে পারবে না, ওদের কাকা শ্বশুর মারা গেছে, তো সেই কারণে ওদের এবার পুজো দেওয়াটা হবে না। তো এই যে একটা ভাই চলে গেল আমার সামনে দিয়ে সাইকেল নিয়ে। এই পুজোটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই, বাচ্চারা আনন্দ না করলে কিছুই ভালো লাগে না। এই যে আছে দিদির একটা যা এখানে বসে আছে, আর চারিদিকে মানুষ ঘোরাঘুরি করছে, শুধু যে ঠাকুর মণ্ডপে ঠাকুরের সামনে বসে আছে তা কিন্তু নয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে বহু মানুষের ভিড়, যে একটা কুকুরও চলে এসছে ঠাকুর দেখতে। তো অবশ্যই কমেন্ট করবে আমাদের দুর্গা প্রতিমার মুখটা কীরকম হয়েছে, বাট এটা বলা ঠিক না, দুর্গা প্রতিমার মুখ তো সবসময় সবার থেকে বেটার হয়। তো তবুও কমেন্ট করবে। এই যে এখানে সবাইকে টিপ পড়ানো হচ্ছে, আর এই যে কিছু মানুষের মানে হাত দেওয়ার জন্য গঙ্গা জল দিচ্ছে, এখানে অঞ্জলি শুরু হয়ে যাবে। তো আমার অ্যাকচুয়ালি অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ভাবলাম এখানে একটু বসে নিই, তো আমি বসেছি। এর মধ্যে আমার দিদিভাই বলছে একটু বস, তোকে কিছু ছবি তুলে নিই। তো এই অষ্টমীটা সবার জন্য একটা স্পেশাল, এই অষ্টমীর জন্য অনেকে এক বছর পুরো অপেক্ষা করে থাকে দুর্গা পুজোর এই অষ্টমীটা। সবার জীবনে কিছু না কিছু ঘটনা আছে অষ্টমী নিয়ে, আমার জীবনে অবশ্য আছে। তো বিয়ের পর এটা আমার থার্ড অষ্টমী বলবো না, এটা আমার থার্ড দুর্গা পুজো। অ্যাকচুয়ালি করোনার কারণে তো কিছু কয়েক বছর বন্ধ ছিল, দু বছর মতো, তো এবার আবার বেশ একটু বড় করে দুর্গা পুজো হচ্ছে। আর এদিকে সবাই যে যার মতো ব্যস্ত। তো অবশ্যই সবাই কমেন্ট করবে কথায় কথায় ঠাকুর দেখতে গেলে সবাই, আমি অবশ্য তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে আমি কোথায় ঠাকুর দেখতে গেলাম।
তো অনেকের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারা অবশ্য বাড়ির দিকে চলে গেছে, আমি এবার চলে যাব বাড়ির দিকে, আমারও অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এই যে অনেকে অঞ্জলি দিয়ে আবার বসেও আছে পাশে। এই যে এদিকে সোনু চলে এসছে, কান্না করছে, ওর অ্যাকচুয়ালি ঘুম পেয়ে গেছে, বাড়িতে যাবে তার জন্য কান্না করছে। তো চলো বন্ধুরা আমরা বাড়ির দিকে যাব। আমার ননদ একটু ওদের বাড়ি যেতে বলেছিল, তো একটু ওদের বাড়ি থেকে ঘুরে তারপরে বাড়িতে যাব। তো এই যে ঠাকুরমশাই এখনও পর্যন্ত পুজো করছে, একটু পরেই সন্ধি পুজো করবে, তো এখানে তার জন্য প্রস্তুতি চলছে। আবার মহিলারা এখানে বসে আছে, এই যে এর এখন পর্যন্ত অঞ্জলি দেওয়া হয়নি, অঞ্জলি দিচ্ছে। তো সন্ধি পুজোর জন্য জোগাড় করতে হবে। তো আমি অ্যাকচুয়ালি ঠাকুর মণ্ডপে থাকতে পারি না, যেহেতু সোনো ছোটো, তো তো অনেকেই থাকে, তো আমার ননদ থাকে, বাট এবছর তো থাকতে পারেনি। তো এই যে চলে আসলাম আমার ননদের বাড়ি, এই যে এখানে ও দাদারা বসে আছে, ভাবলাম একটু দেখা করে যায়, যেহেতু এসছি। ওরা বাড়ির দিকে ছিল না, তো ওরা ফ্রি ফায়ার খেলছিল, ওদের সাথে একটু দেখা করে গেলাম। আর এই যে পাশে আছে ওদের পোলট্রি ফার্ম, তোমাদের কাদের কাদের এলাকায় পোলট্রি ফার্ম আছে অবশ্যই কমেন্ট করো। আমাদের এলাকায় বেশ কয়েকটা পোলট্রি ফার্ম রয়েছে। সেই কারণে আমাদের এদিককার লোক খুব একটা পোলট্রি মাংস খেতে চায় না। অ্যাকচুয়ালি যে দেশে যেটা বেশি আমদানি হয় সে দেশের মানুষ সেটাই অরুচি হয়ে যায়। তো এখানে একটা কামরাঙা দেখালাম, তো চলো আমরা বাড়ির দিকে যাব। সোনু জামার মধ্যে হাত দিচ্ছে, ওরা তো গরম লাগছে, বাড়ি গিয়ে জামাটা খুলে দেব। তো আমরা অ্যাকচুয়ালি এই মাঠের রাস্তা দিয়ে যাই, অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে ঘুরতে গেলে অনেকটা টাইম লেগে যায়, অতটা টাইম ওয়েস্ট না করে বাচ্চা নিয়ে তো কোলে করে অতটা রাস্তা যাওয়া যায় না। আর এখান দিয়ে গেলে গাড়ি ঘোড়ারও কোনো ভয় থাকে না, সেই কারণে সোনুকে নামিয়ে দিতে পারি কোলের থেকে, হাঁটতে হাঁটতে চলে যাই। এই যে সোনু পাশ কাটিয়ে চলে গেল। সোনুর টি শার্টটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার শাড়িটা কীরকম লাগছে তোমাদের কাছে সেটাও কমেন্ট করবে। এই যে এখানে আছে একটা তালতলা, তো কিছু করার নেই, যেতে হবে। এই যে সোনুর জামা উঁচু করছে আবার, কেন অ্যাকচুয়ালি গরম লাগছে। আমি গরমে গেমে যাচ্ছি, তো আর বাচ্চার কথা কি বলবো। রাস্তা যেন শেষই হয় না, রাস্তা যেন শেষই হয় না। সোনু হাঁটছে, সোনুর পিছন পিছন আমিও হাঁটছি, তো রাস্তা যেন শেষই হয় না। তো সোনু আর আমি হাঁটতে আছি। আর দেখতে পাচ্ছ মাঠের রাস্তা এতটা হলে, তাহলে বাড়ির রাস্তা কতটা, এই রাস্তা দিয়ে ঘুরে গেলে কতটা হবে। তো এই যে বাড়ি চলে এসেছি, সোনুর এক পায়ে চোট, এক পায়ে চোটের জুতো নেই, তো জুতোটা হয়তো বাইরে খুলে তুই এসছে। তো এই যে এর মধ্যে ওর বাবা একটা বন্দুক নিয়ে এসছে বড়, তো সেটা দেখে পেয়ে তো খুব খুশি। ও অ্যাকচুয়ালি সবাইকে বলে এসছে যে আমার বাবা একটা পাখি মারা বন্দুক এনেছে। তো চলো কী কী বানিয়েছি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বেগুন ভাজা, সঙ্গে আছে লুচি। অ্যাকচুয়ালি প্রথমে তো বললাম আজকের দিনে ভাত খেতে নেই আমাদের মধ্যে, তো তোমার দাদাকে খেতে দিয়ে দেবো। চারটা লুচি দিয়েছি, বেগুন ভাজা দিয়েছি, আর এই যে এটার মধ্যে এই যে ডাল আছে, আর সুজি, আর এখানে আছে দই মিষ্টি। এগুলো অ্যাকচুয়ালি আমার ননদ পাঠিয়েছে। তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে, বাই। ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে,
একটা লাইক করে দেবে, আর আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বাই, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।